ওনার ছেলে, আমি এই যে ছবিটা দিয়েছি, গাই অরপেন, প্রফেসর গাই অরপেন, উনি এখন ব্রিস্টল ইউনিভার্সিটিতে ডেপুটি ভাইস চ্যান্সেলর। মানে ট্রুলি যারা একটু ব্রিটিশ এডুকেশন সিস্টেমের সঙ্গে জড়িত বা জানে, ইটস এ হিউজ পোস্ট ইনডিড। তো ওনারা সবাই, উনি কেমিস্ট্রির স্টুডেন্ট এবং ব্যক্তিগতভাবে জগদীশচন্দ্র বসুর অসম্ভব ভক্তরা, এবং অবশ্যই স্বামীজির, কারণ পুরো নিবেদিতা ক্ল্যানকে ওরা ভীষণ শ্রদ্ধা করে। এবং ওরা, উনি বলেছেন, আমি যদি সময় হয় বলবো যে পরবর্তীকালে একটা প্ল্যান আছে নিবেদিতার একটি স্ট্যাচু বসানোর ওনার সিমেট্রিতে। তো উনি বলেছেন আমি আসবো, সারদা তুমি এত আমাকে বলছো, আমার 88 বছরের জন্মদিন পালন করতে আসবো, তখন আমি নিশ্চয়ই ওখানে যাব। তো উনি আমাকে একগুচ্ছ একটা বিরাট ব্যাগ উপহার দিয়েছিলেন, সেটা হচ্ছে সিস্টার নিবেদিতার লেখা চিঠি গ্র্যান্সি কে লেখা। গ্র্যান্সি কে, তার নাম হচ্ছে রুথ ওলাভ উইলসন, উনি হচ্ছেন মে উইলসনের প্রথম কন্যা। এতদিন আমি যেটা বলছি, এতক্ষণ আমি যেটা বলছিলাম সেটা দ্বিতীয় কন্যার কথা, মার্গারেট বোস উইলসন, আর প্রথম হচ্ছেন রুথ ওলাভ উইলসন, যেটি গ্র্যান্সি। এবং গ্র্যান্সি নিবেদিতার অসম্ভব প্রিয় পাত্রী ছিলেন। গ্র্যান্সিকে লেখা কিছু কিছু চিঠি অদ্ভুত একটা অন্য নিবেদিতাকে দেখায়। নিবেদিতা যিনি রাজনীতিক নন, যিনি স্বদেশ চিন্তা করেন না, যিনি আধ্যাত্মিক নন, যিনি শুধু মা, একজন মায়ের মতো মা হয়ে যিনি যেভাবে গ্র্যান্সিকে আমি চিঠিটা লিখেছেন আমি দেখাবো, সেই একটা অদ্ভুত পরিচয় আমি দেখলাম এই গ্র্যান্সিকে। যারা যারা চিঠি লিখেছেন, আমার কাছে গ্র্যান্সিকে লেখা চিঠি আছে, নিবেদিতার থেকে লেখা, জগদীশচন্দ্র বসুর লেখা, অবলা বসুর লেখা, এবং বশিষ্ঠ সেনের লেখা। বশিষ্ঠ সেনের কথা আরেক বক্তা বলেছেন অলরেডি, উনি বোস ইনস্টিটিউটের অবশ্যই প্রথম দিকের মেম্বার, প্রবাবলি ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার। তো বশিষ্ঠ সেনের লেখা চিঠি খুব সুন্দর আছে। গ্র্যান্সির ছবি এই আগে যে দেখালাম, এই ছবিতে একটা মেয়েটা দাঁড়িয়ে আছে, একটা বাচ্চা মেয়ে ফ্রক পরে, ও হচ্ছে গ্র্যান্সি। গ্র্যান্সি ডাক নাম, ভালো নাম হচ্ছে রুথ ওলাভ উইলসন, আর এইদিকে মার্গারেট, দুই মেয়ে, মেয়ের পরিবারের। আচ্ছা, এই ছবি, এই যে ইমেলের একটা ছোট্ট অংশ আমি তুলে দিয়েছি, ক্রিস অরপেন আমাকে ইমেল করেছিলেন, আমি জানতে চেয়েছিলাম যে এই ছবিতে যা ক্রস করা আছে এই ছবিটা কার, আমি তো বুঝতে পারছি না, কারণ আমার পক্ষে বোঝা সম্ভবই না। উনি বললেন এটা হচ্ছে মেয়ের হাজবেন্ড আর্নেস্ট উইলসনের ছবি, প্রবাবলি এটা খুব একটা নিবেদিতার জন্য, নিবেদিতাকে জানতে হলে আর্নেস্ট উইলসনকেও কিছুটা জানতে হবে, কারণ মেয়ের বিবাহ হয়েছিল তখন স্বামীজি বেঁচে ছিলেন, এবং ওরা পরিবারের খুব ক্লোজ মেম্বার। এবং আর্নেস্ট উইলসন অ্যাকচুয়ালি নিবেদিতার যখন